हाय गाइस एखन सकाल 11টা মতো বাজে। আমার রান্না বান্না কাজ পূজো সব কমপ্লিট। আমি এখন ছাদে এসে বসেছি, রোদ পোহাবো। আর আমার আজকে ব্রেকফাস্টে নিয়েছি পালং শাক চচ্চড়ি করেছি, রুটি আর এই পালং শাক চচ্চড়ি মুড়ি আর বাদাম। রুটি খেয়ে রুটি খাই বলে রুটি বলে ফেললাম, যাই হোক। আর চা এনেছি, চা খাবো। আর খাওয়া হয়ে গেলে মটরশুঁটিটা ছাড়িয়ে রাখবো। মটরশুঁটিটা ছাড়িয়ে আমি ওটো ওটো করে ভরে রেখে দিই, তাতে রান্নার সময় আমার অসুবিধা হয় না। আর এনেছি এটা কী শাক আমি জানি না, এই শাকটাও ছাড়িয়ে বাঁচিয়ে রাখবো, তাহলে সকাল সকাল রান্নাতে সুবিধা হবে। আমি দুদিন বেরিয়েছিলাম, একদিন ঠাকুর আমাদের ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের অনুষ্ঠান ছিল, সেখানে গেছিলাম। আর একদিন গেছিলাম একটি রামকৃষ্ণ মঠে। তো দুদিনের অনেক জামা কাপড় পরেছিলাম, যেসবগুলো সেগুলো কাচাকাচি করেছি, সেগুলো এই যে কাচা ধোয়া করে দিয়েছি। এবার একটু নিজের মতন করে সময় কাটাবো। আর আরেকটা কথা, আমরা ঠাকুর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত, তো আমি যা দেখতে চাই আমার পরিবারের কতজন সদস্য আছেন যারা ঠাকুরের দীক্ষিত, তো তারা অবশ্যই জয়গুরু কমেন্ট করবেন, তো আমি জানতে পারবো আমরা কজন আছি। জয়গুরু।